নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের কাদিয়ানীরা কাফের 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 সব কাফের কাদিয়ানি গোষ্ঠী কাফের 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 কাদিয়ানীরা কাফের কাফের গোলাম আহমদ কাদিয়ানী যে গোলাম আহমদ কাদিয়ানী যাকে আহমদিয়া মুসলিম জামাত এনাকে কি নবী হিসেবে মেনে নেয় হ্যাঁ আমরা তাকে উম্মতি নবী বলে বিশ্বাস করি এবং মান্য করি আমরা বেঁধেছি আজ মাথায় কাফন কাদিয়ানি গোষ্ঠী করতে দাফন রাষ্ট্র ঘোষণা দাও দাও তাই শিগরি কাদিয়ানি অর্জন কাফের ডিগ্রি বিকৃত মতবাদ নাশ কর সত্যে নয়তো লড়াই হবে কাফের হত্যে দিয়েছে হক্কানি আলেমরা ডাক থাকতে বেলা দাও হায় দরিহা নবীর পরে নবী নাই নাই সংসদে আইন চাই কাফের কাফের সব কাফের কাদিয়ানি গোষ্ঠী কাফের বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম যারা আল্লাহ এবং এই রাসূলের আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে মিনান নাবিয়িনা ওয়াসিদ্দিকিনা ওয়াশুহাদায়ে ওয়াসালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফিকা তারা নবীদের অন্তর্ভুক্ত হবে সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে সোহাদার অন্তর্ভুক্ত হবে এবং সালেহ নেক বান্দাদের অন্তর্ভুক্ত হবে এবং সঙ্গী হিসেবে এরা বড়ই উত্তম তাহলে আনুগত্য যদি করা হয় আল্লাহর এবং রসুলের তাহলে পাওয়া যায় নবুয়ত এটাকে বলা হয় উম্মতি নবুয়ত এবং আমরা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আনুগত্যকারী নবুয়ত লাভকারী হিসেবে বিশ্বাস করি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার পরে ঈসা নবীউল্লাহ আসবে আর আমরা তাকে সেই প্রতিশ্রুত ঈসা নবীউল্লাহ হিসাবে গ্রহণ করেছি রূপক অর্থে কারণ আগের ঈসা মারা গেছেন পরের জন রূপক ঈসা সেই অর্থেই আমরা তাকে গ্রহণ করেছি যেভাবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের কাফের কাদিয়ানীরা কাফের 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 আমাদের সকল দলের একটাই দাবি কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি হেফাজত কি কওমি কি আলিয়া এই দেশের সকল দলের মতের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে বাংলাদেশের ১৯৮৬ সালে ১৮ সেপ্টেম্বর ১৯৮৬ সালের ১৮ সেপ্টেম্বর বিচারপতি সুলতান হুসাইন আহমদ এবং বিচারপতি এম মাহমুদুর রহমান এই দুইজন বিচারপতি এই সিদ্ধান্ত দিয়ে গেছে যে বাংলাদেশে কাদিয়ানীরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে অস্বীকার করে যেই মতামত আর বিশ্বাসকে প্রচার করছে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি একটা অপরাধ এবং এই জন্যই কাদিয়ানীরা ইসলামের সীমানা থেকে বাইর হয়ে গেছে এই সিদ্ধান্ত দুজন বিচারপতি দিয়ে গেছে ১৯৮৬ সালে হাইকোর্টের রায় অনুযায়ী কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে কারা তারা কাদিয়ানীরা আমাদের দেশে চাকরি করুক ব্যবসা করুক বিয়েশাদি করুক বাড়ি ঘর করুক সব আমরা রাজি থাকবো কিন্তু পরিচয় দিতে হবে তোমরা নন মুসলিম মাইনরিটি তোমরা আমাদের মুসলমান নও কাদিয়ানীদের কোন একটি মসজিদকে আমরা মসজিদ বলে স্বীকৃতি দেব না এটা উপাসনালয় হিন্দুদের যেমন উপাসনালয় হয় কাদিয়ানীদের মসজিদ মসজিদ নয় উপাসনালয় গোলাম আহমদ কাদিয়ানী পৃথিবীর নিকৃষ্ট কাফের ওর কবরে জাহান্নামের আগুন জ্বলুক কিয়ামত পর্যন্ত সমস্ত কাদিয়ানীরা কাফের মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ রাস্তায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যদি শহীদ হতে হয় তাহলে সে শহীদ হবে শাহাদাত হবে আমার জান্নাতে যাওয়ার সেতু বন্ধন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন না পাঞ্জাবে তার জন্ম এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর দাবি করেছে আমি ঈসা আলাইহিস সালাম এই বেয়াদবটা পায়খানার ট্যাঙ্কি ভাঙ্গা এরপরে পড়ছে
ওইটার ভিতরে গু খাইয়া মরছে। কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি না, জি করেন, জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? নিঃসন্দেহে কাদিয়ানি সম্প্রদায় কাফের অমুসলিম। যে গোলাম আহমদ কাদিয়ানি নিজের নবী দাবি করেছে, না সে শুধু নিজের নবী দাবি করে নাই, এছাড়া আরো কতজনের উদ্ভট দাবি আছে তার। সে এক জায়গায় দাবি করছে, একদিন সে ঘুমাইছে, ঘুমের স্বপ্নে দেখতেছে দুই লোক এসে তারা বলতেছে যে তুমি কি তারে চিনো, এত আমাদের খুদা। এটা স্বপ্নে সে দেখতেছে তারে দুজন মানুষ খুদা বলছে। সে যখন ঘুম শেষ করছে, ঘুম থেকে উঠার পর বলতেছে আমার অনেকক্ষণ চিন্তা করলাম, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আমার কাছে মনে হইলো স্বপ্নে যেটা দেখছি এটা সত্য। অর্থাৎ সে নিজে খুদা। সে কখনো ঈসা দাবি করছে, সে নিজেকে কখনো মারিয়াম দাবি করছে, সে কখনো নিজেকে ইব্রাহিম দাবি করছে, সে নিজেকে কখনো মাহদি দাবি করছে, কখনো মুজাদ্দিদ দাবি করছে। মানে তার কাদিয়ানিরা কাফের, এটা নিয়ে সন্দেহ করলে আপনি কই? কাদিয়ানি লোক হ্যাঁ কশ্মীর মে ভি হ্যাঁ কে রে, কেউ সচ্চে মুসলমান হ্যাঁ, মুসলমান কো উনকে বারে মে কহিয়ে। আর এ হম জানতে হ্যাঁ কি কোই ভি জো ইনকার করতা হ্যায় কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখির নবী নহীঁ হ্যায়, কোই ভি ইনকার করতা হ্যায় কি আখির নবী নহীঁ, তো কুফর মে আ জাতে হ্যায়। তো কই উলমা কা ফতোয়া হ্যায় কি ইয়ে লোক ইসলাম কে দায়রে কে বাহার হ্যায়, বাকি কোই ভি আপ চিজ করো। আবার বলেন, যারা আমাদের নবীর পরে নবী মানে তারা মুসলমান না কাফের? এটা বাংলাদেশে আইন হওয়া দরকার আছে কি নাই? কোরআনের একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না, এই জন্য কাদিয়ানিরা কাফের। তমাম পৃথিবীর সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ফতুয়া, কাফের কাফের কাদিয়ানি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কাফের কাফের। সারা বিশ্বের, মিডিল ইস্টের প্রতিটি দেশে, পাকিস্তানে, বাংলাদেশে, মালয়েশিয়া, সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে কাদিয়ানিদেরকে ওলামা একরাম, সাধারণ ধারার প্রায় সমস্ত ওলামা একরামই, তিনি হানাফি হন, সালাফি হন, আহলে হাদিস হন, যেই চিন্তার ওলামাই হন না কেন, সকলেই কাদিয়ানিদেরকে কাফের মনে করেন। তারা ইসলামের গণ্ডিভুক্ত নয়, তারা নামধারী মুসলিম হতে পারে কিন্তু তারা মুসলমান নয়। তো যে রূপ ধরে আসুক না কেন, কাদিয়ানি সে তো আর খারাপ রূপ ধরে আসে নাই, কাদিয়ানির মাথায় আমার চাইতেও বড় পাগড়ি আছে, কাদিয়ানির মুখে আমার দাড়ির চাইতেও লম্বা দাড়ি আছে, কাদিয়ানির গায়ে আমার জামার চাইতেও সুন্দর জামা কুর্তা আছে। তাতে কি হয়েছে? মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা দুনিয়ার সকল হকপন্থী ওলামা এক বাক্যে গর্জে উঠেছে, যে রূপ ধরে আসো না কেন, তোমাকে চিন্তা আমাদের কোনো ভুল হবে না, যতই নবী মাহদি আর ঈসা দাবি করো না কেন, তোমাকে দাজ্জাল বলতে আমাদের মুখে মোটেও বাঁচবে না, কারণ আমরা বিশ্বাস করি নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে যারা নিজেকে নবীর আসনে অধিষ্ঠিত করতে চায় ওরা নিজেদেরকে যত বড় মুমিন বলেই দাবি করুক না কেন, আমরা মরণ পর্যন্ত বলেই যাব কাফের কাফের কাদিয়ানিরা কাফের। কাদিয়ানি কাফের হওয়ার কারণ তারা পবিত্র কোরআন মাজিদের চারটি অক্ষর মানে না, খা আলিফ তামিম খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ শেষ নবী, রাসূল বলেছেন আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি আমার পরে আর নবী নেই। যারা কাদিয়ানি তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মানে। আল্লাহ বলে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেসেজটা তারা অস্বীকার করলো, গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানলো, তামাম দুনিয়ার সব আলেম বলে দিল ও কাদিয়ানি তোমাদের ঈমান শেষ। তারা কয় আমরা তো কালেমা পড়ি, কথাও কাফের, আমরা তো নামাজ পড়ি, কয় কাফের, আমরা তো হজ যাকাত দেই, কাফের, কোরআনে চার অক্ষর মানো না, চার অক্ষর নয়, যদি কেউ এক অক্ষর না মানে সেও কাফের। আল্লাহ পাকের বিধানকে যে মানবে না তাকে কাফের বলা হয়। এর জন্য আমরা মনে করি গোলাম শয়তান কাদিয়ানি ও গোলাম আহমদ কাদিয়ানি না, বরং গোলাম শয়তান কাদিয়ানি। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই গোলাম শয়তান কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হয়েছে। 90% মুসলমানদের দেশেও আমরা দাবি জানাবো তাদেরকে কাফের ঘোষণা করা হোক। এই গোলাম আহমদ পাকিস্তানের কাদিয়ান নগরে তার বাড়ি, সে রাস্তা দিয়ে যাচ্ছিল আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা,
দেখার পরে বলছে তোর কাছে দলিল চাওয়া জায়েজ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কি কি রাসূল বলেছেন লা নবী আবাদি ওয়ালা রাসূলা আমি হলাম নবুয়তের ঘরের শেষ ইট ওই ইট লাগানোর পরে ওই ঘর শেষ সুবহানাল্লাহ আতা আল্লাহ বুখারী বললেন তোর কাছে দলিল চাচ্ছি না তুই কোন যুক্তির ভিত্তিতে তুই নিজেকে নবী দাবি করস কয় কেন সূরা সফে আল্লাহ বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সালামের পরে একজন লোক আসবেন তিনি হলেন আহমদ আমি তো সেই আহমদ কয় তুই তো গোলাম আহমদ কয় গোলাম বাদ দিলাম এবার আতা আল্লাহ বুখারী ওনার আতা বাদ দিলেন থাকলো কি থাকলো কি আল্লাহ উনি কয় যেহেতু বাদ দেওয়ায় নিয়ম হইছে তুই অর্ধেক বাদ দিছস আমি অর্ধেক বাদ দিলাম আমি অর্ধেক বাদ দিয়া হইলাম আল্লাহ আল্লাহ হইয়া কইতেছি তোর মতো বেয়াদবকে আমি লোক করি না এরপরে তিনি বললেন যদি আমি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয় মরছে কোথায় কোথায় মরছে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে কাদিয়ানীরা কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুখ্যাত কাফের তাকে যারা ফলো করে অনুসরণ করে তারাও কাফের এদেরকে যারা কাফের বলে না তারাও এই কাদিয়ানীর গোষ্ঠী যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না এদের নামে এদের নাম মুসলমান হতে পারবে না আর কয়েকদিন দেখবে দুর্বার আন্দোলন হয়ে যাবে ইনশাআল্লাহ যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানবে না এরা বাংলাদেশে যেমন হিন্দু আছে একটা পরিচয় নিয়ে বাস করতেছে খ্রিস্টান আছে একটা পরিচয় নিয়ে বাস করতেছে ইহুদি আছে একটা পরিচয় নিয়ে বাস করতেছে মুসলমান আছে একটা পরিচয় নিয়ে বাস করতেছে মুসলমান নাম দিয়ে নবীকে শাস্তি মানবে না হে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে এই কাদের গোষ্ঠীকে অমুসলিম ঘোষণা করতে হবে হাত তুলে বলেন ঠিক কি না যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানলো এবং যে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করলো এই গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের তারা যারা নবী মানবে মুসলমান না কাফের তারা কেন মুসলমান নয় সেই ব্যাখ্যা একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই জানা দরকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই লোকটি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন 1839 খ্রিস্টাব্দে তার পরিবার ঐতিহ্যগতভাবে তারা ইংরেজদের দাসানুদাস বলা যেতে পারে আর একটু ভালোভাবে আমরা বলতে পারি ইংরেজদের অত্যন্ত একনিষ্ঠ সেবক ছিলেন এবং তাদের বিশ্বস্ত মানুষ ছিলেন এটা স্বয়ং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিভিন্ন বই পুস্তকে তিনি লিখেছেন যাই হোক ভারতবর্ষ স্বাধীন করবার জন্য দখলদার ইংরেজদের থেকে মুক্ত করবার জন্য যখন হিন্দু মুসলমান সবাই একযুগে লড়াই করেছিল তখন তিনি মুসলমানদেরকে থামানোর জন্য ইংরেজদের হয়ে জেহাদের বিরুদ্ধে নানা রকমের ফতোয়া তিনি দিতে লাগলেন এবং জেহাদের অপব্যাখ্যা করতে লাগলেন একটা পর্যায়ে কেমন যেন তিনি জেহাদকে অস্বীকারী করলেন কাদিয়ানীদেরকে কাফের মনে করার অনেক বড়গুলো বড় কারণের ভিতরে এটি একটি যে জিহাদ এর আয়াতগুলোকে কার্যত তারা অস্বীকার করে জিহাদের বিধানকে তারা কার্যত অস্বীকার করে এবং সে বিষয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বিভিন্ন গ্রন্থ সেগুলোতে বিভিন্ন কথা উক্তি তিনি করেছেন সেগুলোকে আমরা এখানে দলিল হিসাবে আনতে পারি আবার আল্লাহ সুবহানাতাল্লাহর অস্তিত্ব প্রসঙ্গে আল্লাহ সুবহানাতাল্লাহর পরিচয় প্রসঙ্গে আল্লাহ সুবহানাতাল্লাহকে মানুষের সাথে তারা সাদৃশ্যপূর্ণ মনে করে এরকম অনেকগুলো উক্তি তারা করে থাকে বিশেষ করে কাদিয়ানীদের ধর্মগুরু আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এরকম অনেকগুলো করেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই লোকটি ইসলামের শতসিদ্ধ বহু বিষয়কে অস্বীকার করেন সেগুলো হলো তাদেরকে কাফের বলার মূল কারণ গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী হিসাবে কখনো মাহদী হিসাবে কখনো মাসি মাওয়িদ হিসাবে কখনো মুজাদ্দিদ হিসাবে প্রথমে ধর্ম প্রচারক হিসাবে বিভিন্ন ধাপে বিভিন্ন রূপে তিনি তাদের তাকে পরিচিত করেছেন এবং তার অনুসারীরাও তাকে সে সমস্ত রূপে পরিচিত করে এখনও পর্যন্ত তারা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে মাহদি মাসি এরকম নানা উপাধিতে ভূষিত করে অথচ ইমাম মাহদি আগমনেরও বিভিন্ন আলামত কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয়েছে এবং ইমাম মাহদির বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার কিছুই তার ভিতরে নাই অতএব মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী একজন মিথ্যাবাদী না সে নবী ছিলেন না মাহদি না ইসা মাসি মাউদ না অন্য কিছু অতএব এই মিথ্যাবাদী লোকটির আগমন হবে আর এরকম অনেক মিথ্যাবাদী আসবে সে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে আমাদেরকে সাবধান করে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখলে কাদিয়ানীদের কাফের বলার এবং তাদেরকে ইসলামের গণ্ডি থেকে খারিজ বলার যুক্তিগুলো আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারি